তো ফেসবুক বন্ধুরা অথবা ইউটিউব থেকে যারা দেখছেন সবাইকে স্বাগতম আমার একটা নতুন ভিডিওতে। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো একটা নতুন কিছু, যাই শ্বশুর বাড়িতে আমরাও নিয়ে গেছি অতীতে, কিন্তু আজকে বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। আজকে আপনাদেরকে ওই কিছু চারা গাছ দেখাচ্ছি। এই চারা গাছগুলা কেন দেখাচ্ছি সেটা আপনাদেরকে বিস্তারিত বলতেছি। একটি ফুলের দোকানে আমি একটা চারা গাছ দেখাচ্ছি। এই চারা গাছটা আসলে মূলত আমি দেখাচ্ছি মানে শ্বশুর বাড়িতে মানুষের মিষ্টি নিয়ে যায়। আমি অনেকবার মিষ্টি নিয়ে গেছি, ফল নিয়ে গেছি, কিন্তু আজকে হবে যে শ্বশুর বাড়িতে মিষ্টি না, আজকে নিয়ে যাবো গাছ। যে গাছটা স্মৃতি হয়ে থাকবে ফল গাছ, একটা থেকে একটা ফল, এইটাই হচ্ছে একটা ফল গাছ, আপনারা হয়তো চিনবেন এটার পাতা দেখে। আর এটা হচ্ছে লিচু গাছ, ঠিক আছে। এই দুইটা ফল গাছ নিচ্ছি, দেখি বিষয়টা কেমন হয়। আর এটা একটা উদাহরণস্বরূপ নিয়ে যাচ্ছি, সবাই এই কাজটা করবেন, কেননা গাছ আমাদের কতটা উপকারী সেটা সবাই জানেন। এই তো ফেসবুক বন্ধুরা অথবা ইউটিউব থেকে যারা দেখছেন সবাইকে স্বাগতম আমার একটা নতুন ভিডিওতে। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো একটা নতুন কিছু। নতুন কিছুটা হচ্ছে এই, মানুষে আসলে শ্বশুর বাড়িতে যায়, ফল নিয়ে যায়, তারপর মিষ্টি নিয়ে যায়, অনেক কিছু নিয়ে যায়, নাস্তা নিয়ে যায়। কিন্তু আজকে আপনার সাথে একটা নতুন অভিজ্ঞতা শেয়ার করতেছি। আমি নিচ্ছি দুইটা ফল গাছ, ঠিক আছে। একটা হচ্ছে এই পাতাটা, দেখুন এই পাতাটা কী গাছ কী ফল, এটা একটা তো আপনারা সবাই চিনবেন। আমাদের গ্রামীণ বাসায় এটাকে জলফই বলে, এই জলফই গাছ। আর একটা হচ্ছে লিচু গাছ, ঠিক আছে। ও আচ্ছা, বুগি গাছ, বুগি এই যে এটা হচ্ছে বুগি গাছ, আর এটা হচ্ছে লিচু গাছ, ঠিক আছে। দুইটা চারা নিলাম শ্বশুর বাড়িতে, গিট শুরু। বন্ধুরা এই বিষয়টা কেমন হলো, আর এটা কি ভালো হলো না খারাপ হলো জানাবেন। আর গাছ যে আমাদের কতটা উপকারী সেটা তো সবাই জানা আছে মোটামুটি। আমরাও আগে অজ্ঞিত ছিলাম, গাছ আমরা কেটে ফেলতাম, কিন্তু এখন যে গাছ ফল গাছ বিশেষ করে আমাদের কতটা উপকারী সেটা তো সবাই জানা আছে, সবাই জেনে গেছেন। তো এই বিষয়টাই কেমন হলো আপনারা জানাবেন, আশা করি আপনাদের সুন্দর কমেন্টের আশা বসে থাকবো। বন্ধুরা আমি আপনার সাথে শেয়ার করছি আজকে নতুন একটা অভিজ্ঞতা। প্রিয় দর্শক, আমি আপনাকে বলছিলাম যে আমি একটু আমার একটা আত্মীয় বাড়িতে যাচ্ছি, শ্বশুর বাড়িতে যাচ্ছি। শ্বশুর বাড়ি আসলে মধুরহারি সবাই এটা বলে, কিন্তু আমি শ্বশুর বাড়িতে খুব যেতে চাই, কম যেতে চাই, কারণ আসলে মানুষের বাড়িতে গেলে আমার সবসময় যাওয়া হয় না, মানে সরম একটু চোখে মানে আনিজি লাগে। তো এই বিষয়টা তারপরেও আমি যাচ্ছি, দেখি মাঝে যেহেতু ঈদের দ্বিতীয় দিন, ঝড় বৃষ্টি ছিল প্রায় বিকালে শেষ পর্যন্তে একটু যাচ্ছি। আর আমি আসলে সঙ্গে নিয়ে যাচ্ছি গাছ, ঠিক আছে। আমরা অনেকে আবার গাছ আমি শ্বশুর বাড়িতে মানুষের মিষ্টি নিয়ে যাই, তারপর ফল ফুট নিয়ে যাই, নাস্তা নিয়ে যাই, আমি নিয়েছি গাছ। একটি গাছ যদি আপনার রোপণ করে শ্বশুর বাড়িতে, এটা সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে, আর এটা চিরকাল এটা দৃষ্টান্ত হয়ে থাকবে আপনাদের সাথে। বন্ধুরা সেই জন্য আমি বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি শ্বশুর বাড়িতে একটা গাছ নিয়ে যাচ্ছি, আমি যদি আপনাকে দেখাই আমি কোথায় কীরকম গাড়িতে আছি, একটা রিক্সাতে আছি। আমার শ্বশুর বাড়িটা বেশি দূর না, 6-7 কিলোমিটার দূরে, তাই এখানে যানবাহন বলতে রিক্সাই আছে, তাই রিক্সায় চলে যাচ্ছি। ওই যে রিক্সার ভিতরে পুরো দিনের ভিতরে আমার পরিবার আছে, আমি আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করতেছি। বন্ধুরা এই বিষয়টা জানলে ভালো লাগে, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন, আর অন্যকে ভিডিওটা উৎসাহিত করে দেবেন, কেননা আমাদের গাছ রোপণ করতে হবে, আমাদের পরিবেশ বা রক্ষা করতে, আমাদের জীবন রক্ষা করতে গাছ অবশ্যই আমাদের উপকারী। সেই বিষয়টার জন্য আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি যে আমি শ্বশুর বাড়িতে যাচ্ছি গাছ, গাছ না ফলের সারা রোপণ করতেছি, যেন আমাদের চিরকাল আমাদের এটা উপকার হয়, আমার সাথে চিরকাল এখান মানে সুস্বাদু ফল খেতে পারি এবং অন্যরাও খেতে পারে নিজের জন্য, ঠিক আছে। বন্ধুরা আমি সঙ্গে আরও বিষয়ে আপনাকে জানাবো।